আমি আবার শুরু করলাম মাইনক্রাফট খেলতে। তো আপনারা জানেন আগের এপিসোডে না আমরা মানে আমাদের যে ইয়াটা আছে না আছে উপরে ঘাসের মানে লিভসে যে বাড়িটা বানিয়েছিল সেটা না অনেক জিনিস দিয়েছিলাম। আজকে না আমরা ধোজারিগুলো কাস্টমাইজ করব, কারণ আপনারা জানেন এগুলো না মানে একটু নষ্ট টাইপের হয়ে গেছে। তো এসব না আমরা ঠিক করে দেবো, আর এসব ঠিক করার পর তারপর না আমরা একটু কাজ করব, যাতে না মানে একটু সিঁড়িটা সুন্দর মতো করব। তা এখন স্টার্ট করব কাজগুলো, তো চলুন কাজ শুরু করি। তো আমরা না এখন ঘুমিয়ে নিব, আমরা না কিছুটা করি নি আবার। তো এখন এই যে এরকম, তো এই যে এগুলো না আমরা মানে নিয়েছিলাম নতুন এগুলো সব। তো এখন আমরা কাজ শুরু না শুরু করে দিই, প্রথমত আমার কাছে সিঁড়িগুলো আছে না, সিঁড়ি সিঁড়ি এই যে 12টা আছে, তো 12টা আমাদের হয়ে যাবে। প্রথমত আমাদের রাখতে হবে এইভাবে, যতগুলো সিঁড়ি আছে সবগুলো রাখতে হবে। তারপর এইখানে সিরিয়ালে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন একদম সিঁড়িটা কিন্তু সুন্দর হয়ে গেছে। আর এখন আমরা রেখে দেবো ডোর। তো ডোর আমার কাছে আছে চারটা, মানে যে চারটা আমি লাগিয়েছিলাম আপনারা জানেন আগে এপিসোডে। তো এখন আমরা এইখানে লাগাবো একটা, এইখানে লাগাবো একটা, দেখতে পাচ্ছেন ডোরগুলো না একদম সুন্দর হয়ে গেছে। তো এখন আমরা বুদ্ধি করে না একটা কাজ করব, আমার কাছে না এগুলো আছে। তো এখন না আমরা কি বুদ্ধি করবো কি জানেন, এখানে একটা এইখানে একটা, বুঝতে পারছেন কী হবে? আচ্ছা দেখাই আমি কিছু বলবো, এই যে এখানে আমনে আমনে দরজা খুলে যাবে। আরে বাইরে ধরতে মানে বাইরে থেকে ইনকামটা কেন করেছি আপনাদের বলি, কেন না জম্বি মুম্বি এসে করতে পারে, তখন যদি বিষয়গুলো মানে ওটা যদি পাড়া দেয় তাহলে তো আমার ঘরে ঢুকে যাবে একদম। তাই না আমরা এরকম করেছি, আপনাদের এখন দেখাবো একদম এবার কী হয়েছে একদম কাস্টমাইজ। দেখতে পাচ্ছেন এখান দিয়ে না শুধুমাত্র দরজা খুলবেন আর এটা লাগিয়ে দেবেন, শেষ। আর যখন বাই হবেন তখন তো এখানে প্রেশার মানে এগুলো মানে একদম পাওয়ারফুললি এটা একদম সুন্দর মতো কাজ করতেছে। তো আমাদের না আজকে আমরা দেখবো মাইনিং করে, মাইনিং করবো আর অনেক কিছু না, এখানে জেস মেস রাখবো। তো আমরা যাবো এখন উড কালেক্ট করতে, অনেকগুলো উড যার জন্য প্রয়োজন এক্স। তো আমরা না আমার কাছে কিছু উড আছে, তো এবার তো উডগুলো না নিয়ে নিই। আর এখন না আমরা কী করবো জানি নি, আমরা উড নিয়ে নিয়েছি, আমার কাছে উডেন এক্স আছে, গোল্ডেন এক্স আছে, আর অনেক এক্স আছে। উডেন এক্স তো আমার কাছে নাই, সমস্যা নেই, উডেন এক্স নেই তো কী হয়েছে, সমস্যা নেই। আমরা না এখানে নেবো, আর এখান থেকে না আমরা প্ল্যাঙ্কস বানিয়ে নেবো প্রচুর, এদিকে কিছু স্টিক আর উডেন এক্স বানিয়ে নেবো একটা, দুটো উডেন এক্স বানিয়ে দিয়েছে, আর একটা আর কিছু বানাবো, আর কিছু জেস বানিয়ে দিয়ে একটা জেস বানাতে পেরেছি। তো এখন না আমরা উডেন এক্স দিয়ে না যাবো মানে মাইনিং করতে। তো মাইনিং করে মাইনিং না মানে কিছু গাছ কেটে আনবো, গাছ কেটে এনে না অনেকগুলো প্ল্যাঙ্কস লাগবে আমাদের, কাজে লাগবে প্ল্যাঙ্কসগুলো আমাদের, জেস বানাতে হবে আর অনেক কিছু। আর শিপ আছে, শিপ মেরে দিই ভাই, আমাদের বেড প্রয়োজন, তো বেডের জন্য প্রয়োজন শিপ মারা। তো এখন আমরা শিপ মারবো, এখন সামনে একটা শিপ আর আজকে আমরা তাকে মারবো। ইয়া এনে এনে আক্রমণ, হামলা হামলা হামলা, এনে মনে গেছে। আর আমরা না যাবো ট্রি কাটতে, তো এখন ট্রি কাটবো, আমরা যাবো এখন ট্রিয়ে বরাবর। ওইখানে না কিছু শিপ আছে, তো শিপসের জন্য আমাদের এ যে আরেকটা শিপ, আরেকটা শিপ, আর একটা শিপ পেলেই বেড বানিয়ে ফেলবো, একটা শিপ পেলেই বেড, যেটা আমার জন্য নিজের জন্য বানাবো, যে শিপ আর উড কালেক্ট করা শুরু করে দিই। দেখতে পাচ্ছেন আমরা উড কালেক্ট করতেছি, এই যে এই যে এই তো উড শেষ। তো আমরা না কয়েকটা গাছ ভেঙে ফেলবো, এই যে এখান দিয়ে উড কালেক্ট করতে হবে, আমাদের উডের প্রয়োজন, অনেকগুলো উড নিয়ে নিবো। তো আমরা আপনার ভাবেন উডেন এক্স দিয়ে কেন ভাঙছি, আমাদের কাছে যদি আয়রন এক্স থাকে। তো এটার হলো যে মানে আয়রন এক্স তো আছে, তো আয়রন এক্স বদলে উডেন এক্সটা ইউজ করি তো সমস্যা তো কোথায়। তো এখন আমরা আর ব্রিজ উডও নিয়ে নিই, ব্রিজ উডও লাগবে আমাদের, মানে সবগুলো উড লাগবে, সবগুলো উড নিয়ে নিই। তো এই জন্যই তো আমরা দুইটো এক্স বানিয়ে নিয়েছি, দুইটা আর একটা জেস্ট, জেস্ট বানানোর জন্য আরও অনেক কিছু। দেখাটা আমরা এখান থেকে নিয়ে নিবো, আরও অনেক কিছু অনেকগুলো নিয়ে নিয়েছি, আরও আরও থেকে দূরে যাই, একটু দূরে দূরে কতগুলো ভাই, আরও অনেক গাছ, আমরা গাছগুলো কেটে ফেলি। তো এবার যাবো গাছগুলো কাটতে, এসব হচ্ছে আর এখানে গাছগুলো কেটে ফেলবো, আর সাথে অনেকগুলো না একটা শিপ হচ্ছে, শিপ মারবো। তো এখন আমরা গাছ কাটা শুরু করে দিই, আমরা কিছু উড কালেক্ট করে এনেছি আপনাদের। এখন আমরা যে ক্রাফটিং টেবিলের ভেতরে না অনেক কিছু করবো, তো এখন আমরা উড কালেক্ট করে এনেছি, এখন আমরা এগুলো ইয়া করবো, প্ল্যাঙ্কসে তৈরি করবো। এই যে প্ল্যাঙ্কস অনেকগুলো, আরও প্ল্যাঙ্কস, প্ল্যাঙ্কসের প্রয়োজন কেন আমাদের, জেস্ট আরও অনেক কিছু বানাতে হবে। আরে প্ল্যাঙ্কস, আরে এক মিনিট, হয়ে যে হয়ে গেছে আমাদের। তো আমাদের কয়টা প্ল্যাঙ্কস হয়েছে তা দেখতে হবে, আমাদের অনেকগুলো প্ল্যাঙ্কস হয়ে গেছে, 64 ভাই, অনেকগুলো প্ল্যাঙ্কস হয়ে গেছে আমাদের। তো এখন না আমরা বানিয়ে নেবো জন্যে অনেকগুলো, এখন আমরা বানিয়ে নেবো জেস্ট, আর জেস্ট বানানোর জন্য প্রয়োজন অনেকগুলো, অনেকগুলো জেস্ট বানিয়ে নিয়েছি, পাঁচটা জেস্টা, পাঁচটা জেস্ট বানাই হয়ে গেছে আমাদের, আছে কয়টা আর মাত্র মানে পাঁচটা আছে। তারপর জেস্ট কয়টা আছে দেখি, জেস্ট আছে 18টা, 18টা জেস্টা তো পুরো হয়ে যাবে আমাদের ক্লিয়ারলি। তো আমরা কী করবো দাদা ভাই আপনাদের, এইখানে একটা, এইখানে একটা,
আবার এটা আমার পার্সোনাল জাস্ট এই জায়গা এইখান দিয়ে বানাবো আরও কয়েকটা এইখান দিয়ে বানানো শেষ কমপ্লিট আর এটা ভেঙে দিই শুধু শুধু এখানে রেখেছি কোনো কাজের নাইগুলো সব তো এইখান দিয়ে আমরা বানিয়ে নিলাম এখন আমরা জিজ্ঞাসা করবো সেটা হলো আমরা না যেই যে জিনিসগুলো এনেছি আরও এগুলো না একটা করে এখানে রেখে দিব আরে ভাই এইভাবে না তেড়ি মাঝখানে এসে লেগে গেছে মাঝখানে এসে মাঝখানটা দেখ এই বিষ্টার ভেতরে রাখবো আচ্ছা থাক এই কয়টা জাস্ট আর এইখানে একটা রাখবো আর এইখানে এইখানে একটা রাখবো বুঝতে পারছেন কী করবো আমরা আরও আরো আটটা জিনিস আছে এভাবে না আমরা অনেকগুলো জিনিস রাখবো যেমন এইখানে একটা এইখানে একটা বুঝতে পারছেন স্যার আর এইখানে একটা জাস্ট এভাবে রাখবো আর 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 কোথায় আর কোনো জাস্ট এইভাবে একটা উল্টা লাগিয়েছি সমস্যা নেই ওইটাকে আবার ঠিক করে দিবো এখন ভেঙে দিই আর এখন আবার ঠিক করে দিই দেখতে পাচ্ছেন আমাদের জ্যেষ্ঠ হয়ে গেছে আর উপরে দুটো আলাদা লাগিয়ে দিয়েছি মানে জরুরি জিনিস বা অর্জুন জিনিস এটার ভিতরে রাখবো আর এগুলো সব তো জরুরি জিনিসের জন্য আমরা একটা বুদ্ধি করব তো এখন আমরা নিচে যাব আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে অনেক দিন ধরে যাইনি তো এখন আমরা যাবো আজকে আন্ডারগ্রাউন্ড বেসে তো আমরা না বারবার না এইভাবে যেতে হয় তো আমরা না একটা রাস্তা তৈরি করবো যেটা না আন্ডারগ্রাউন্ড বেসে এইভাবে চলে যাবে দেখি আমরা না মাঝখান দিয়ে না এখান দিয়ে একটা ফাঁক করি এখান দিয়ে একটা ফাঁক করি ভাই একদম পৌঁছে গেছে আর এখান দিয়ে ফাঁক করলাম না আমরা পৌঁছে যাবো এটা আর এখান দিয়ে না এখান দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডাইরেক্ট আমরা পৌঁছে যাবো মানে আমাদের বেসমেন্টে তো আমরা এর ভেতরে চেষ্টা রেখে দিই এখানে না আমরা আরও জিনিস রেখে দেবো আর এখানে স্টেসগুলো ছিল না প্ল্যাঙ্কস প্ল্যাঙ্কস এত প্ল্যাঙ্কস এখানে একটা আর এখান দিয়ে তো আসা যাওয়া চলবে তো আমরা না এখান দিয়ে না প্ল্যাঙ্কস লাগিয়ে না এটাকে ঢেকে দিই এই আর এই দেখতে পাচ্ছেন বড় বড় হয়ে গেছে আর এখান দিয়ে না আমরা উঠে যাবো নিচে আসবো ডাইরেক্ট মানে পুরো প্ল্যানিং অনুযায়ী তো এখন না আমরা আপাতত এখানে ঢেকে দিই এটা ভাই আমার কাছে কোনো উপায় নেই এটা ঢেকে নিই তারপর যে না পরে যে আমরা এটা বানাবো আরে ভাই ফেসে গেছি ফেসে গেছি দেখতে পাচ্ছেন না তো তাড়াতাড়ি ফেসে গেছি আরে ভাই বার হো বার হো বার হো ভাই পানি নিয়ে নি তাড়াতাড়ি পানি সে ভাই ফেসে গেছে এত তাড়াতাড়ি উপরে কীভাবে যাবো ওইখানে পানি ঢালতে হইব নিয়ে নিয়েছি ওপরে এসে বসছে ওপরে এসে বসছে ভাই জম্বি চাই গান দেখা এই তো আমরা ঘুমিয়ে ফেলছি আর এখন না আমরা ঘুমে থেকে উঠে পারবো এই যে ঘুমে থেকে এখন উঠেছে আর এখান দিয়ে না আমরা রাস্তা তৈরি করবো আর এখানে দেখতে পাচ্ছেন আউট একটা জিনিস রেখেছি মানে যদি কোনো জিনিস রাখতে হয় না এখানে রেখে দিবো তো এখন আমাদের স্টার্স স্টেয়ার্স আমার কাছে তো আসিল স্টেয়ার্সগুলো কোথায় রেখেছিলাম আমার ব্যাগপ্যাকে তো নেই দেখি কোথাও আছে কি না দেখি এখানে আমরা কী কাজ করবো মানে এখান দিয়ে না স্টেয়ার্সগুলো লাগিয়ে দেবো এই যে প্ল্যাঙ্কস প্ল্যাঙ্কস একটা স্টেয়ার্স দুইটা স্টেয়ার্সের লাভ হবে না আরেকটা স্টেয়ার্স চাই আরে ভাই উপরে উঠ উপরেও তো উঠ ভাই উপরে উঠতে পারে না ডিস্কো ড্যান্স করতেছে ডিস্কো ড্যান্স ভাই আমাকে এখানে আটকে থাকতে হবে আর এখানে আটকে থাকে শেট শিরে ফেসে গেছি আরে আমি তো নিচে যাবো না একটা বানানো উচিত ছিল শিট আবার এখান দিয়ে ঘুরে আবার যাইতে হইব শেষ এত ঝামেলাকে বুঝতে পারতেছি না আর আমাদের খাবারও হয়ে গেছে তো আমরা না এখান থেকে বিটমাপ থেকে অনেক কিছু করে নিবো তো এখন আমরা ঘরের ভেতরে যাই কাজটা শেষ করি তারপর সব কিছু করবো তো এখন আমরা দেখতে পাচ্ছেন উপরে রাস্তা বানাইছি আর তুই এখানে করস হ্যাঁ যা এত যা নিচে বুঝে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে জেস্ট লাগাই দিছি তো এখন আমরা ডট লাগাই দিছি মানে একটু ঘাসের মতো ফিল তাই তৈব না ফিল আমরা না জেসমেশ লাগাই দিব তো আজকে না পরে লাগাবো আর এখানে আপনার ভাবলেন যে ব্রিজ উঠ কেন এটা সরাই দিই তুই নিতে চলে যা এটা থাও ভাই কে কী করলাম এগুলো নিজেরও নিচে যেতে হইব হ্যাঁ ভাই নিচে এই তো আমরা বলো ভাই আমার কাছে ব্লক ব্লক এটা ব্লক আমরা একটা বুদ্ধি করি এখানে একটা ব্লক লাগাবো আর উপরে যাবো এখন স্টেয়ার্স না স্টেয়ার্স তো নিব না কারণ আমরা এখান দিয়ে যাবো তাড়াতাড়ি যেতে হইবে এখন আমাদের তাড়াতাড়ি এখানে এসে পড়েছে আর এখন আমরা দরজা খুলবো আর দরজা খুলে যাবো
এই যে দরজা খুলে যা, এখানে আমরা বুদ্ধি করে একটা ডট লাগাই দিব, এই যে যাতে মনে পড়ে যে এখানে একটা আমার বেস আছে, যে বেসের ভিতরে আমরা যেতে পারবো। তো এখন না আমরা ডট লাগাই দিয়েছি, আর উপরে না আজকে আমরা আজকে না যদি আগামী থাকি তখন না আমরা অনেক কিছু বানাবো। তো এখন আমরা নিচে যাব, নিচে অনেক পেন্টিং মেন্টিং আছে, এখানে কোনো পেন্টিং নাই। এই জেসটা দেখি, জেসটা জেসটা ফালতু জিনিস রেখে দিই, কেননা আমাদের অত জেস্ট আছে না, মানে ফালতু জিনিস রাখাটা এত জায়গা নেই। তো যেমন এখানে এখানে এসটি ফালতু জিনিস, খাবার তো ফালতু জিনিস, এগুলো তারপর আরও অনেক কিছু ক্রাফটিং টেবিল রেখে দিই, অ্যাপেল রেখে দিই, অ্যাপেল লাগবে না। তো এখানে আমার কাছে কয়েলস আছে অনেকগুলো, তো আমরা না খাবারগুলো পাকাতে দিয়ে দিই, আর এখন না আমরা মানে মাইনিং করতে চলে যাবো, একটু মাইনিং টাইনিং করে আসি, তারপর না দেখবো। তো আজকে আমরা মাইনিং এখান থেকে শুরু করবো। আমি মাইনিং ঠিক আছে এনেছি, তো ড্যামেজ না, ড্যামেজ এটা নেবো না, এটা নেই, এটা একটু ড্যামেজ হয়নি, একটু কেভ আছে ভিতরে, ভিতরে কি এটা কেভ? আরে ভাই এটা তো আমার বেস ভাই, কী যে জ্বালায় আছি আমি, বেসমেন্ট খুলে ফেলেছি, বাহ বাহ সুন্দর, নিজের বেসমেন্টে এসে পড়ছি, দেখতে পাচ্ছেন ভাই কি জানান তো, ভালো লাগে না। আমরা উপরে এসে পড়ছি, এখান থেকে না শুরু করলে আমার বেসমেন্টে আমি পৌঁছে যাব, তো এখান থেকে শুরু করা যাবে না। তো এখন আমাদের যেতে হবে মানে একটা দূরে, এখান দিয়ে, এখান দিয়ে তো আমাদের বেসমেন্ট। আরে ভাই কোন জায়গায় যে বেসমেন্ট বানাইছি, একটা জায়গাও ভালো রাখিনি। এই যে এখান থেকে শুরু করি, আমি চাই যে আমার বেসমেন্টটা না এখানে না থাকুক, কেননা আমার বেসমেন্ট থাকলে একদম, এই আমি কোনো স্টিক কোনো কিছু আনিনি, তো টর্চ মর্চ টর্চ আনিনি, কিছু কয়েল কালেক্ট করতে যেতে হইব। কোন প্রিপারেশনে পড়ছে এলো, আয় তোকে ডায়মন্ডের সন্ধে মারবো, ক্রিপার যে শুরু করছে না, চালায় লাইতেছে, টর্চ একটা আছে, তোর কি লাগলো রে, এলো 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 বেয়াদ, টর্চ একটাই আসিল, সমস্যা নেই, আমরা না পরে যাবো। আর টর্চ মর্চ না কিছু মানে আমরা না কয়েল কালেক্ট করে না টর্চ বানিয়ে নিই, অনেকগুলো টর্চ ছিল কিন্তু আপনারা জানেন ড্যামেজ কালেক্ট করতে গিয়ে না আমরা হারিয়ে গেছিলাম, তারপর পরে টর্চ মর্চ লাগাতে লাগাতে অনেক কষ্ট মষ্ট আমরা এসেছিলাম। তো এখন আমাদের ব্রেড খেতে হবে, তো আমরা না চতুর্থ তলা বানিয়ে ফেলবো, আজকে বানিয়ে ফেলি কেননা সময় আছে, বা অন্য কিছু করবো। তো এইখানে কাও আছে, কেপটার ভেতরে যে না কয়েল কালেক্ট করবো, তার আগে না আমার যেই কাজগুলো আছে না সেগুলো কমপ্লিট করে নিই, তারপরে যেমন যে আমার কাছে হো আছে, হো দিয়ে না সবগুলো খাবার নিয়ে নিই, তারপর সব কাজ করবো। তো প্রথমত বের এসে পড়ছি, আরে দরজা লেগে যা, এসে রাত হয়ে গেছে আর খাবারগুলো বাকি গেছে মনে হয়, এতো খাবারগুলো হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দিই আর এগুলো রেখে দিই চেষ্টার ভেতরে, এই না আর আমার এই জেস্টটা ভরে গেছে। তো উপরে যে জেস্টগুলো আছে আর আমি ঘুমিয়ে নিই, ঘুমানোর পরে না সব কাজ করবো। এখন না আমরা ঘুমাবো, দেখতে পাচ্ছেন এটা আমাদের জেস্ট রুম, তো এখন না আমাদের, তো এখানে জেস্ট রুম, আজকে না আমরা জেস্ট বানিয়ে ফেলছি, তো আজকে না আমরা বেশি কিছু করিনি, মাইনিং করতে যাইনি কিছু। তো এখানে না আমরা দেখতে পাচ্ছেন এগুলো লাগিয়ে দিয়েছি, আর বাড়ির সিঁড়িগুলো ঠিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কিছু করেছি, দরজা না এভাবে রেখেছি জানালা জম্বি না আসে, আর অনেক কিছু করবো। তো এখানে দেখতে পাচ্ছেন জেস্ট রেখে দিয়েছি, মানে যদি কিছু হয় তো এখানে রেখে দিবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার, বেল আইকন ক্লিক করে দেবেন, আর কমেন্টসে জানাবেন যে চতুর্থ তলটা কী দিয়ে বানাবো। তো আজকের জন্য গুড বাই।